Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my lovely priyo viewers. Hol. Așa hori și te zahan ansun și o pane ansun. Așule, te ami mangșu ne fani de bizaie tu imu. Ma su eu mi rai trai tu tera kir islam. Eu ne mi washur mu. Valele do eu ia. Și eu pe jitul meu la mi rai tke bana iara kir islam. Tu ai hona mi ta washur e hori randa boizmu. Escurum randa. Ek dialo diran mutail, tomato tanga, fil hobir salon, și o vegetable mix cu ira, nehta vegetable, ata muki di, chops diran. Jihotu batit din, to age ready hoira shopta to rakhle, randa ta kui kui zai. Ekhe nu ami age shopta ready hoira rakhi disi, ekhon ami just khali go randa boimu. To utama randa boile isi, to ful hobi diar masti, আসলে আমি বাগার করার আইতে কিছু দেখাইছি না কারণ এটা দেখানিত গেলে সপ্তাহ বেশি লম্বা ভিডিও হয়ে যায় রান্দা তো আর আমরা সব ওরকম বেশ জানা আছে আমি যে টমেটো টেঙ্গা আর এটার লগে মিক্স ভেজিটেবল ভাজি বইছি তো আমি এখন শিরা উড়িয়ে দিলাইছি টমেটো টেঙ্গার মাঝে এখন আমি শিরা দিলাম এটা ফুল হবে আর ওই লগে টমেটো টেঙ্গা আমি আসলে মাছরে আটা মুটুরে একবার বালাইলে মজা ইরাম কারণ মাছের মাঝে একটা স্মেল থাকে ওটারে বালাইলে শিরা দিবার আগে যদি বালাইলে জাল খাবাইলে এতে স্মেলটা যায় কি তো আমি খাসামিস পাখরা ফাতে দিয়ে বালাইলে মাছটারে মজা ইরাম এখন অনেক সময় হয়ে গেছে তো আমি এখন একটা শিরা দিলাইছি দেওয়াতে বালাইলে উত্তরানি বাদে আমি লামাইলে ও তো ফুলকপি সালন ঠেঙ্গা আর মিক্স ভেজিটেবল ভাজি তো তো আমার মিটর তরকারিও বইলিছি ডাইলও হইছার আমি আলু ফ্রাই করমু এটা মাঝে ডাইলও লাগে বাকার বইছি আলুটা ফ্রাই করলাম আমি এন্ডার মাঝে এন্ডা বুনার মাঝে দিবার লাগে পাঁচফোড়নটা আসলে ডাইলের মাঝে দিলে খুব মজার একটা রান হয় আপনারা দিয়ে ট্রাই করতে পারেন গার্লিক আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দেখতে হলা খুব মজা হয় আলু আসলে ফ্রাই না করলে ওই ফ্রাই ফ্রাই করলাম ফ্রাই করলে একটু ক্রিস্পি হয় আলুটা কারণে তোমার আলু ফ্রাই হয়ে গেছে এখন আমি আলু লামাই দিলাম বেশি আবার ব্রাউন করতাম না এসব করে দিব এখন আমি ও তেলের মধ্যে পেঁয়াজ দিলাম এই পেঁয়াজগুলো আমি আগে ব্লেন্ডার করে রাখছিলাম ভেন্ডাগুলো আসলে আমি ওখানে ফ্রাই করতাম আসলাম বলি লেইছি ডাইলর বাগারও দিয়া আমি ওখানে মাঝে ফ্রাই করে লিমু এবার দিয়ে পেঁয়াজটারে দিলাম আমি তেজপাতাটা দিয়া মশলাটা বিরানো এবার দিয়ে আমার মিটো মাঝেও পাউডার দিয়া খাসামিস পাখরা তাতে গুঁড়া তো রাখলাম মশলাটা বিরানো হইবার লাগে তো পেঁয়াজটাও বিরানো হবে আমি পাউডার দিলাইছি আসলে এটার আমি দেখাইছি না সব জাতি পাউডারও দিছি হলুদ বা খর মরিচ তো তোরা টেমটো খাসা মরিচ বাখরা পাতা দিয়ে এখন লাইরা চাইরা আমি গুঁড়া রাখি দিলাম মশলা মশবার লাগে এবার আমার মিঠো পাউডার উঠার দিলাইছি মিঠো রেডি হয়ে যার দেখতে পাররা মিঠা এটা পুরা রেডি হয়ে যার দেখতে পারে একটা ঝুল দিছি ঝুল থাকতো নাই জাস্ট মশলা মশবার লাগে কারণ যখন তরকারি মজা হয় মশলা মজানির মাঝে অত বেশি মশলারে মজা হইব অত বেশি মজা হইব সো এইখানে আমি ড্রাই করে লইমু এবার কিছু ফিশও ফ্রাই করলাম এন্ডাগুলোরও আমি ফ্রাই করে দিয়েছি তো এন্ডার মশলাটা আমার প্রায়ও মজে গেছে এখন আমি এন্ডা দিলাইলাম দিয়ে আমি আর মশলাটা আরও মজাই নো এটা চপসগুলো হয়ে গেছে এখন আমি মুখিয়ে দিলাইম মুখিগুলোর আমি সাফ দিয়ে রাখছিলাম তো মুখগুলা দিয়ে আমি খাসা মাছ বাকরা পাতা দিয়ে গুঁড়া তো রাখবো এখন শিরা আমি আগেও দিলাইছি এখন শিরা দিলে মুখে গলি যাব এখানে আমি আগে শিরা দিয়া জাল দিয়া
আমি খালিটা একবার পুরো রেডি করে দিচ্ছি। জাস্ট খালি উনি মুখিটা আমি একটু জাল খাই লেলাম আইলিম, কারণ সালন অলমোস্ট হয়ে গেছে। ও তো উত্রানি বাদে আমরা দিলাম আইলিম, তো ওই বাদে এনরাও ওই যার আমার রান্দাও শেষ। এখন আমি আমার কুকার ক্লিন করে লইমু। আমি আমার কুকারও একটা দিয়ে ক্লিন করে দেখাইলাম। এখন আমার কুকারটা সাফ করবো মিস্টার মাসলিয়া। রান্ধা বাদে সবসময় আমি গরম গরম কুকারটা সাফ করি লাই, এতে সুন্দরই কুকার ক্লিন হয়। আর যদি ঠান্ডা হয়ে যায় মানে কুকার আস্তে ধীরে সাফ করবো না, এতে তো ওই কীটা গ্রিস লাগি যায় যে তার তেল স্পাইস ওটা ফুড়ে এটা খামর খাইয়া বই থাকে। তো গরম গরম ক্লিন করলে সুন্দরই ক্লিন হয়ে যায়, ইজি হয় ক্লিন করতে। তো আমি ক্লিন করে লাইছি দেখতে পাররা। আর এখন আমি আমার যেটা যেটা রান্ধি না টেবুলও রাখছিলাম ওটা সপ্তাহ আনিয়া রাখি দিছি। ও তো আমার আজকুর সালন পাতি যেটা রাঁধছি। টমেটো ট্যাঙ্গা মিক্স ভেজিটেবল ডাইল চপস মিট তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে সামগ্রীগুলো খানোর লইমু। আমার জালো শরীর আসলে তেমন একটা সুবিধা নাই, তো তার লাগেও একটু নর্মাল রান্ধো আমার ওলা থাকে। আমি আর একটু বলাই বলাই রাঁধছি যেহেতু তাদের আমি একটু একটু দিমু। তো তোমার মাঝে এখন আমি লই লিমু তো আসলে লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি এদিকে ভাতও বই লইছি। জানি না কি লইছে, দেখতে তো লাগে মজা হইব বইটা আসলে জার্জির রিজে সেখানে। বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ কইয়া স্টার্ট করলাম। আমি এক এক করে সবটি তরকারি লই লইমু। আমার ভাত হই যার তো দেখতে দেখতে আমার ভিডিওটা এখন শেষের ফতে। জানি না কিলা লাগলো আমার ভিডিওটা, যদি ভালো লাগে থাকে কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা। চ্যানেল নতুন আইবা তারারে আমি কই ইতাম চাইদাম যে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ আপনার সাবস্ক্রাইব আপনারা বাক পাইবা। আর তো কিলা লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাইবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।